হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলু ফুলকপির ঝোল বা ডালনা রান্না করব অনেকে অনেকভাবে রান্না করে থাকেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন স্বাদবে অসাধারণ তাহলে চলুন দেখে নিই নিরামিষ আলু ফুলকপির ঝোল বা ডালনাটা আমি কীভাবে রান্না করব প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া দুইটা আলু তারপর এর মধ্যে সামান একটু লবণ দিয়ে এইগুলিকে ভালোভাবে বেজে নিতে হবে লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু পাংশে ভাব লাগবে এর মধ্যে আমি হলুদের গুঁড়া ব্যবহার করিনি আপনারা চাইলে হলুদের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন আলুগুলিকে ভালোভাবে বেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব ছয়শো গ্রাম ফুলকপি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখন ফুলকপিগুলিকেও ভেজে নিতে হবে ফুলকপি বেজে নিতে সময় লাগে একটু সময় নিয়ে ভালোভাবে বেজে নিতে হবে তো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ফুলকপিগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব শুকনা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিবর্তে জিরা ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন তো কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো টমেটো পেস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা মিলিয়ে এক চামচ মশলার বাটিটা দিয়ে দিয়ে দিলাম জল তারপর দিয়ে দেব ধনিয়া পাতা বাটা এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা শিলপাটায় বেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচের থেকেও কম লাল মরিচের গুঁড়া নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে তবে লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া আলু ফুলকপি এইগুলিকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একদম কম আছে ডাকনা দিয়ে কষিয়ে নেব বেশি শুকনো হয়ে গেলে দুই থেকে তিন চামচের মতো গরম জল দিয়ে মিশিয়ে নিতে পারেন দশ থেকে বারো মিনিট একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মশলার সঙ্গে সবজিগুলিও কষানো হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে দিয়ে দেব ফ্লেভারের জন্য দুইটা আস্ত কাঁচা লঙ্কা শিলপাটায় বেটে নেবো গরম মশলা আপনারা চাইলে শাহি গরম মশলার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে নিরামিষ তরকারির মধ্যে কয়েক দানা চিনি ব্যবহার করলে ভালো লাগে এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ প্রায় কুড়ি মিনিট পর ফিরে আসলাম দেখে নিতে হবে সিদ্ধ হয়ে যাচ্ছে কিনা তো আলু ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা হাতার সাহায্যে তিন থেকে চার টুকরো আলু এইভাবে ভেঙে দিতে হবে এইভাবে কয়েক টুকরো আলু ভেঙে দিলে ঝোলটা ঘন হবে আর তরকারির কালারটাও সুন্দর হবে তো কয়েক টুকরো আলু ভেঙে দেওয়ার পর এর মধ্যে আমি কিছু ব্যবহার করব না আপনারা চাইলে ঘি বা আবারও কিছুটা ধনিয়া পাতা এর উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন তো হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন তারপর দেখবেন কালারটা খুব সুন্দর হবে তো এইভাবে নিরামিষ আলু ফুলকপির ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন